আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশের ব্লগার সাথে আক্তার। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো তৌসিফ আর সুমন অনেকদিন যাওয়া বলতেছে একটু ঘোরার জন্য, তো ভাবলাম স্কুলটাও বন্ধ, তো শেষ কোথাও যেতে পারে না, জাহাঙ্গীরনগর যাই। তো জাহাঙ্গীরনগর আর স্মৃতিসৌধ দুটোই বন্ধ করোনার জন্য, এখন কোথায় যাব ভাবলাম যে বিরুলিয়া ব্রিজে যাই। তো আপনাদেরও ব্রিজটা দেখা হবে, বিরুলিয়া ব্রিজ, আর আমরাও ঘোরাফেরা হবে। তো এখন আমরা বিরুলিয়া ব্রিজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাচ্ছি, যাও শুনো। আমরা এখন বিরুলিয়া ব্রিজে যাচ্ছি, তো আপনারা ততক্ষণ আমাদের সাথে ভিডিওটি এনজয় করুন। তো আমরা কিন্তু বিরুলিয়া ব্রিজে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম, এখন আমরা রিক্সা দিয়ে যাচ্ছি বিরুলিয়া রাস্তা দিয়ে। তো সামনে একটা রেস্টুরেন্ট, ওটাও আপনাদেরকে দেখালাম। তো এটা রাজাসন পোলো মার্কেটের এদিকে, হ্যাঁ এদিকে আমরা বিরুলিয়া যাওয়ার পথে আরেকটা রেস্টুরেন্ট পড়লো, সমবায় বাজার। তো এটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে, তার জন্য একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। পাশে মনে অনেক বড় একটা গ্রামিক্স আছে। এখানকার পেঁপে গুলো অনেক সুন্দর, তো গাছের পেঁপে এদিকে টাটকা দেখা যাক। সুমন আর তোষি রিক্সা থেকে নামলো, তোষি একটা চিপস খাবে। এ ভাইয়া পেঁপে কত করে কেজি? পেঁপে এই জায়গাটা অনেক সুন্দর, বিরুলিয়া ব্রিজে যাওয়ার পথে পরে অসাধারণ। তো পানিটা আমি একদম কাছ থেকে দেখতে পাইতেছি, বিরুলিয়া ব্রিজে আমি চলে আসলাম একদম ব্রিজের উপরে। তো সুমনা এদিকে হাঁটাহাঁটি করতেছে, সুমনা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসবেন ঘুরতে, এই জায়গার মধ্যে মনটা ভালো হয়ে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগে আমার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে বলবেন, আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অন করবেন। তো ভিউয়ার্স আপুরা ভাইয়ারা, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই অবশ্যই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।
এখানকার জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, তো এর জন্য ভাবলাম আপনাদের সাথেও আমার পছন্দের জায়গাটা একটু শেয়ার করে নিই। তো দেখেন অনেক কিন্তু সুন্দর লাগতেছে দেখতে পানিটা। এখন আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক সময় পার করলাম, আবার আমরা অন্যদিকে এখন চলে যাচ্ছি বিরলে ব্রিজ থেকে। এখন আমরা দেখা যাক কোথায় যাচ্ছি। এই জায়গাটা অসাধারণ লাগতেছে। এখন আমরা ফুচকা নিয়ে নিলাম ফুচকা খাওয়ার জন্য। সোমনা খাও তো, শেষ খাও, খেয়ে বলো কেমন হচ্ছে ফুচকা, কেমন হচ্ছে ফুচকা, টেস্ট। আসলে ফুচকাটা অনেক সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিচ্ছে, ফুচকাটা আসলে ভালো লাগে আমাদের। সোমনা ফুচকা খাচ্ছে, হ্যাঁ তো শিশু ফুচকা খাচ্ছে খুব মজা করে, এনজয় করে। এই পেঁপেটা আমরা বেরুলিয়া থেকে আসার পথে নিয়ে আসলাম, তো এখন পেঁপেটা কাটবো। কাটার আগে ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নিই পেঁপে। যাক, দোকানদার বলতেছে যে আপা পেঁপেটা অনেক মিষ্টি হবে, তাই আমি বলছি আমার চ্যানেলে কিন্তু আপনার পেঁপেটাকে আমি দেখাবো, তো সেই পেঁপেটা যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু আপনার বিক্রি ভালো হবে না। তো দোকানদার বলতেছে আপা এই পেঁপেটা নিয়ে যান, এটা অনেক মিষ্টি হবে। যাই হোক, মিষ্টি যেতে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমিও একটা পেঁপের পিস খেয়ে নিচ্ছি, দেখা যাক। আসলেই কিন্তু অনেক মিষ্টি। আপনারা যারা যারা পেঁপে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন পেঁপেটা কেমন আছে, যারা পছন্দ করেন তারা কালার দেখলে বুঝতে পারবেন। তো আমার চ্যানেলটি যারা দেখেন, আমার ভিডিওগুলো যারা দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগে। তো আমার ভিডিওগুলো সবসময় দেখবেন আর আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আমিও এগিয়ে যাবো আপনাদের দোয়ায়। তো আজকে এইখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।